সিনেমা জগৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্রনায়ক রুবেল 1986 থেকে 1989 সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার মুক্তির তারিখ, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। 1986 সালে চিত্রনায়ক রুবেলের বড় ভাই জনপ্রিয় চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত লড়াকু সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে আগমন ঘটে চিত্রনায়ক রুবেলের। শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু সিনেমাটি মুক্তি পায় 16 আগস্ট 1986 সালে ঈদুল আজহায়। লড়াকু সিনেমায় অভিনয় করেছেন সোহেল রানা, পাপড়ি, রুবেল, জুলিয়া, ডেনিসিরা, কলিল, মায়া, হাজারিকা, মতি, দিলদার সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট। এটি ছিল সে বছরের বর্ষসেরা সিনেমা। 1986 সালে চিত্রনায়ক রুবেলের একটি সিনেমায় মুক্তি পায় এবং একটি সিনেমায় ব্লকবাস্টার হিট হয়। 1987 সালে চিত্রনায়ক রুবেলের কোনো সিনেমা মুক্তি পায়নি। বীরপুরুষ চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলের ভাই কামাল পারভেজ প্রযোজিত ও শহীদুল ইসলাম খোকন পরিচালিত বীরপুর সিনেমাটি মুক্তি পায় 18 মে 1988 সালে ঈদুল ফিতরে। এই সিনেমাতে সোহেল রানা, রুবেল ও কামাল পারভেজ একসাথে অভিনয় করেছিলেন। এই তিন ভাই ছাড়াও এই সিনেমাতে আরও যারা অভিনয় করেছেন সুচরিতা, কবিতা, কলিল, ডেনিসিডাক, মায়া, হাজারিকা সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ওয়াল টাইম ব্লকবাস্টার। এটি ছিল 1988 সালে বর্ষসেরা সিনেমা। 1988 সালে চিত্রনায়ক রুবেলের একটি সিনেমা মুক্তি পায় এবং একটি সিনেমা অল টাইম ব্লকবাস্টার হয়। 1989 সাল মারকসা মাসুদ পারভেজ ওরফে চিত্রনায়ক সোহেল রানা পরিচালিত মারকসা সিনেমাটি মুক্তি পায় 20 জানুয়ারি 1989 সালে। মারকসা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, রুবেল, পাপড়ি, আবুল কায়া, ডেনিসিডাক, মতি, কবির কা, ইলিয়াস কুবরা সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। আমি শাহেনশা, আবুল কায়ের বুলবুল পরিচালিত আমি শাহেনশা সিনেমাটি মুক্তি পায় 16 জুন 1989 সালে। আমি শাহেনশা সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, সুচরিতা, প্রবীণ মিত্র, ডেনিসিডাক, আমি সিরাজি, কবির কা, মতি, কালা ডাক্তার, কল্পনা, রাশেদা, পুনম সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার ডুপার হিট। বীর বিক্রম আহমেদ সাত্তার পরিচালিত বীর বিক্রম সিনেমাটি মুক্তি পায় 23 জুন 1989 সালে। বীর বিক্রম সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, দিতি, জাভেদ, রানী, সোহেল চৌধুরী, রাজীব, ডেনিসিরাক, প্রবীণ মিত্র, আনোয়ার হোসেন, কালা ডাক্তার, কল্পনা সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। বদমুষ্টি শহীদুল ইসলাম খোকন পরিচালিত বদমুষ্টি সিনেমাটি মুক্তি পায় 14 জুলাই 1989 সালে ঈদুল আজহায়। বদমুষ্টি সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, রুবেল, জুলিয়া, ইলিয়াস কুবরা, জাম্বু, ডেনিসিডাক, কবির কা, মায়া, হাজারিকা সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার ডুপার হিট। আমার দেখা মতে বাংলাদেশের সেরা মার্শাল আর্টের সিনেমা বজ্রমুষ্টি। উদ্ধার শহীদুল ইসলাম খোকন পরিচালিত উদ্ধার সিনেমাটি মুক্তি পায় 29 সেপ্টেম্বর 1989 সালে। উদ্ধার সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, রুবেল, ডেনিসিডাক, কলিল, আনোয়ারা, কবির কা, শোকত আকবর, দিলদার, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। অধিনায়ক জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত অধিনায়ক সিনেমাটি মুক্তি পায় 10 নভেম্বর 1989 সালে। অধিনায়ক সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, রানী, ইমরান, প্রবীণ মিত্র, ডেনিসিডাক, জাভেদ, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। 1989 সালে চিত্রনায়ক রুবেলের 6টি সিনেমা মুক্তি পায় এবং 6টি সিনেমায় দারুণ ব্যবসা করে। 1989 সালে বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি যদি বিশাল অঙ্কের আয় না করত তাহলে বজ্রমুষ্টি কিংবা আমি শাহেনশা সে বছরের বর্ষসেরা সিনেমা হিসেবে বিবেচিত হতো। 1986 থেকে 1989 সাল পর্যন্ত চিত্রনায়ক রুবেলের 8টি সিনেমা মুক্তি পায় এবং 8টি সিনেমায় ব্যবসায়িকভাবে দারুণ সফল হয়। 1986 থেকে 1989 সাল পর্যন্ত ব্যবসায়িক দিক বিবেচনা করলে বলা যায় এই সময় ডালিউডে চিত্রনায়ক রুবেল দারুণ সফল ছিলেন। এই সময় চিত্রনায়ক রুবেলের উল্লেখযোগ্য কাজ হচ্ছে বীরপুরুষ। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।